হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে খুবই ভালো আছি, খুবই ভালো আছি বলতে খুবই ভালো আছি, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমার কাছে খুবই প্রিয়, খুবই স্পেশাল, কারণ আমি ছোটবেলা থেকে শিবের ভক্ত আর বরটাও পেয়েছি শিবের মতো। সেই জন্য ঠাকুর মনস্কামনা পূর্ণ করে দিয়েছে, সেই জন্য আরো ভালোবাসি ঠাকুরকে। আর আজকে সোমবারের ব্রত করেছি, প্রত্যেকটা সোমবারের ব্রত আমি করি শ্রাবণ মাসে, তো আজকে তো প্রথম সোমবার। আর প্রত্যেকবার কি হয় বলো তো, আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে চুড়ি পরি। আর এবার কি হয়েছে, এবার তো লকডাউন চলছে, সেই জন্য দোকান টোকান তো সব বন্ধ, কাপড় চোপড়ের দোকান সবই বন্ধ বলতে গেলে। তো আমি তো জানি এবার চুড়ি পরতে পারবো না, খুবই আপসেট ছিলাম। তো কালকে গেলাম দোকানে, অনেক খুঁজতে খুঁজতে দেখি চুড়ির দোকান একটা ঠিক খোলা আছে, আর ওখানে কজন আছে, মানে ভিড়টা ভালোই আছে, মোটামুটি দু একজন করে নিচ্ছে আবার যাচ্ছে। তো এরকম করতে করতে আমিও নিয়ে আসলাম, আর এত আনন্দ হয়েছে যে এবার আমার সবই হচ্ছে, চুড়িটাও পরা হয়ে গেল। তো দেখো, আমি সকালে স্নান টান সেরে এই যে রেডি হয়ে এসে সিঁদুর টিঁদুর পরে এসে দেখো, এই দেখো চুড়িগুলো পরে নিলাম, আর খুবই আনন্দ হচ্ছে, খুবই মজা হচ্ছে। প্রথম সকাল থেকেই আমার মনে হয় আজকে দিনটা খুব ভালো যাবে। তো এখন রেডি রেডি হয়ে গিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে একটু ঠাকুরের জল টল দিয়ে তারপরে এসে রান্না টান্না করে তারপরে আবার পুজো টুজো করবো, আবার কাপড় চোপড় ছেড়ে। তো এখন ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, আমি পুজো ঘরে চলে এসেছি, আর আমার হাজবেন্ড সব রেডি করে দিচ্ছে, সকালে জল ঢালার জন্য এটুকুই রেডি করে নিচ্ছে, এরপরে আবার ভালো করে পুজো দেওয়ার সময় আবার করে সাজিয়ে টাজিয়ে তারপরে পুজো দেব। আমরা দুজনেই এই ব্রত করি। এই দেখো, আজকে সারাদিনই ঠাকুর ঘরে পুজো হবে, এটা সকালের পুজো হচ্ছে, তারপরে আবার দুপুরে, আবার সন্ধেবেলায়। আমরা যেরকম তিনবার খাই সেরকম ঠাকুরকেও তিনবার খাবার দিতে হয়। অন্য অন্য ঠাকুরগুলো তোমাদের দেখালাম না, অন্য দিন আমি ঠাকুর ঘরে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, আর এই দেখো পাঁচফোড়ন, এই সব দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা একটু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। দেখো কেন বলো তো, আজকে খিচুড়ি রান্না করব, খিচুড়ি না হলে পুজোর দিনে একটু ভালো লাগে না। তো খিচুড়ির মধ্যে আমি ডাল দিয়েছি, মুগ ডাল আর একটু মাছ ডাল, মাছ কালাইয়ের ডাল হয় না, সেইটা মিক্সড করে দিয়েছি। আর এইখানে আমি এই সাইডে রান্না করে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে, বাঁধাকপি দিয়ে। প্রথমে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আলুগুলো ভেজে নিয়ে কপিটা ছেড়ে দিয়েছি। আজকে কিন্তু নিরামিষ একদম, অন্য কিছু খাওয়া হবে না নিরামিষ ছাড়া। তাহলে এখানে রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে ডালটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে চাল দিয়ে দেব। তো চালটা আগে ভেজে নিচ্ছি না, আমি এবার জল দিয়ে দিই। হলুদ লবণ দিতেই ভুলে গেছি, তো হলুদ লবণটা দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে দিলাম, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে ডালটা, দেখো আমি জল দিয়ে দিলাম, এবারে চালগুলো দিয়ে দিচ্ছি।
চাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো আদা বাটা পরে দিয়ে দিয়েছি, আর ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো হয়ে গেল আমার রান্না। আর আমার ছোট মেয়ে খেতেও বসে গেছে, দেখো ওরাও চুরি পড়েছে। দেখো খিচুড়ি করেছি, তরকারি করেছি, আর পায়েস করেছি। পায়েস ছাড়া আমার মেয়ে খেতে পারে না, আর আমারও ভালো লাগে না। ঝাল ঝালের মধ্যে একটু মিষ্টি না হলে কি ভালো লাগে বলো? ও যে খিচুড়ি কিভাবে খায়, একটু করে খিচুড়ি নেয়, একটু করে পায়েস নেয়, আর একটু করে সবজি নেয়, নিয়ে মিশিয়ে মাখিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খায়, খুবই বলে ভালো লাগে। আমিও খাই পায়েস দিয়ে, কিন্তু এইভাবে খাই না, আলাদা করেই খাই। তরকারি দিয়ে আর পায়েস দিয়ে খেলে তো আমার খুবই ভালো লাগে, আর মানে আমার সবার তো ফেভারিট এটা, নিরামিষের মধ্যে। তার মধ্যে একটু বৃষ্টি, আর আজকে প্রথম সোমবার, কারণ শ্রাবণের প্রথম সোমবার, তার জন্য আজকে আমার মা খিচুড়ি করেছে। হাই ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। সব কিছু হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো টুজোও হয়ে গেছে, মেয়েদের খাওয়া দাওয়া হয়েছে, আমি এখনো খাইনি, কারণ এখন সন্ধে হয়েছে, সন্ধ্যাবেলা একটু পুজো দেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। রান্না টান্না তো রেডি হয়ে আছে, এখন শুধু খাবো। তাহলে এখন যাই, সন্ধে দিয়ে আসি, সন্ধে টন্ধে দিয়ে সন্ধে পুজো করে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে খেয়ে নেব, শুধু এইটুকুই। তারপরে কিন্তু আর খাবো না, সারাদিন সারাদিনে একবারই খাওয়া। তাহলে আজকে খুব মজা হলো, খুব ভালো লাগলো আজকের দিনটা। তোমরাও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের আজকের দিনটা কেমন গেল। আমি জানি তোমরা অনেকেই আমার মতো পুজো করেছো, তোমরা সবাই ভালো করে পুজো করেছো, সবারই মনস্কামনা পূর্ণ হবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরা সবাই যেন সুস্থ থাকো, তোমাদের সংসারে কারো যেন বিপদ আপদ না আসে, ভগবান যেন সবাইকে সুস্থ রাখে। তাহলে আজকের মতো এটুকুই, এরপরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। বাই।